ইফতারের সময় টেবিলের দিকে তাকিয়ে দেখি কোথাও বেলের শরবত নেই। আমি আমার স্ত্রী সুমাইয়াকে ডেকে বললাম, শুধু লেবুর শরবত আছে, বেলের শরবত কোথায়? সুমাইয়া মাথা নিচু করে বলল, বেলের শরবতটা বানানোর সময় পাইনি। কথাটা শোনার পর মেজাজটা খারাপ হয়ে গেল। সুমাইয়াকে ধমক দিয়ে বললাম, তুমি কি রাষ্ট্র পরিচালনা করো? যে শরবত বানানোর সময় পাওনি, সারাদিন রোজা রাখার পর একটু যে বেলের শরবত খাবো সেটাও আমার কপালে নেই। সুমাইয়া আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। এই মেয়েকে নিয়েই এক সমস্যা, ও কোনো কাজ পরিপূর্ণভাবে করতে পারে না। দুপুরের দিকে সুমাইয়াকে বললাম, ফ্রিজে কি মুরগির গোস্ত আছে? সুমাইয়া বলল, হ্যাঁ আছে। আমি বললাম, এক কাজ করো তো, আজ ইফতারিতে মুরগির গোস্ত দিয়ে চপ বানিও। আমার কথা শুনে সুমাইয়া হা করে আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি কিছুটা ধমকের স্বরে বললাম, এইভাবে বোকার মতো হা করে তাকিয়ে আছো কেন? সুমাইয়া আমতা আমতা করে বলল, মুরগির গোস্ত দিয়ে কিভাবে চপ বানায়? এমনিতেই রোজা রেখেছি, এখন মধ্য দুপুর, গরমে মেজাজ এমনিতেই খারাপ, তার উপর সুমাইয়ার এই কথা শুনে মেজাজ আরও খারাপ হয়ে গেল। সুমাইয়ার দিকে রাগী চোখে তাকিয়ে বললাম, তোমার মা কি তোমায় রান্নাবান্না কিছু শিখিয়ে বড় করেনি? যেটা বানাতে বলি সেটাই দেখে পারো না। আমি জীবনে সবচেয়ে বড় ভুল করেছি তোমাকে বিয়ে করে। সুমাইয়া কিছু না বলে চুপচাপ আমার সামনে দাঁড়িয়ে রইল। আমি অন্য রুমে চলে গেলাম। এই মেয়েটাকে দেখলেই আমার আজকাল রাগ লাগে। দিন দিন আমার ওকে অসহ্য মনে হচ্ছে। সেহরির সময় ভাতে হাত রাখতেই বুঝলাম ভাতগুলো ঠান্ডা। আমি কিছু না বলে শুধু সুমাইয়ার দিকে তাকালাম। আমার রাগি চেহারা দেখে সুমাইয়া ভয়ে মাথা নিচু করে বলল, আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এখন গরম ভাত রান্না করলে আজান দিয়ে দিবে, আজ একটু কষ্ট করে ঠান্ডা ভাত খেয়ে নাও, কাল থেকে আর এমন হবে না। সুমাইয়ার কথা শুনে আমি আর ওকে কিছু বললাম না, চুপচাপ ভাতের প্লেটটা ফেলে দিয়ে টেবিল থেকে উঠে পড়লাম। আমার বন্ধু খালিদের বাসায় আজ ইফতারের দাওয়াত আছে। আমাদের বাসা কাছাকাছি হওয়ার কারণে আমি ওর বাসায় একটু তাড়াতাড়ি চলে গেলাম। কলিং বেল বাজাতেই খালিদ দরজা খুলল। খালিদের অবস্থা দেখে খুব অবাক হলাম, ওর সারা মুখে সাদা পাউডারের মতো কি যেন লেগে আছে। আমি খালিদকে বললাম, তোর এই অবস্থা কেন? খালিদ মুচকি হেসে বলল, তানিয়াকে অর্থাৎ খালিদের স্ত্রী একটু ইফতারি বানানোর কাজে হেল্প করছিলাম। আমি তখন বললাম, তুই রোজা রেখে রান্নাবান্না করছিস? খালিদ অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, তুই গাধা নাকি? আমি তো শুধু একা রোজা রাখিনি, তানিয়াও তো রেখেছে। অফিস যেহেতু ছুটি, সেহেতু আমি রোজা রেখে সারাক্ষণ বাসায় শুয়ে বসে দিন পার করি, কিন্তু তানিয়ার কোনো ছুটি নেই। ও রোজা রেখে ঘর পরিষ্কার করছে, কাপড় ধুয়ে দিচ্ছে, রান্নাবান্না করছে, আবার ইফতারিও বানাচ্ছে। বেগুনি আলুর চপ, বুট ভরা খেতে যতটা মজা, এসব বানানো ঠিক ততটাই কঠিন। ও একা হাতে সব কিছুই সামলায়, আমি মাঝে মধ্যে একটু হেল্প করি, এই যা। ইফতারের সময় আমি আর চোখে খালিদ আর তানিয়াকে দেখছিলাম। তানিয়ার প্রতি খালিদের ভালোবাসা দেখে নিজেকে তখন অমানুষ মনে হচ্ছিল। হঠাৎ তানিয়া খালিদকে বলল, তোমার শরবতে তো ইসবগুলোর ভুষি দিতে ভুলে গেছি। খালিদ তখন মুচকি হেসে বলল, আরে দূর, একদিন ইসবগুলোর ভুষি না খেলে কিছু হবে না। নিজেকে খালিদের জায়গায় দাঁড় করালাম। আর যদি সুমাইয়া এমন ভুলটা করত, আমি হয়তো ওকে প্রচণ্ড রকম গালিগালাজ করতাম। অথচ একদিন বেলের শরবত না খেলে কিছুই হতো না। আমি শুধু আমার দিকটাই ভেবে দেখেছি, অথচ আমার পাশে একজন রোজাদার মানুষ কত কাজ করছে সেটা আমার কখনোই চোখে পড়েনি। সেহরির সময় সুমাইয়ার কপালে হাত রেখে ওকে ডাক দিতেই ও তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠল। আমাকে দেখে কিছুটা ভয়ে ভয়ে বলল, আমি আজকেও দেরি করে ফেললাম, তাই না? কিছু মনে করো না প্লিজ, আমি এখনই রান্না করছি। আমি মুচকি হেসে বললাম, আমি রান্না করে ফেলেছি, তবে মাছের তরকারিটা মনে হয় খুব বেশি ভালো হয়নি, আজ একটু কষ্ট করে খেয়ে নাও। আর হ্যাঁ, কালামায় মাছের তরকারি রান্না করা শেখাবে, বিনিময়ে মুরগির গোস্ত দিয়ে কিভাবে চপ বানাতে হয় সেটা তোমায় শেখাবো। আমার কথা শুনে সুমাইয়া আমায় কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি ওকে থামিয়ে দিয়ে ওর হাতটা ধরে বললাম, আমার এতদিনের ব্যবহারের জন্য আমায় প্লিজ মাফ করে দিও, কথা দিচ্ছি পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী হয়ে তোমাকে দেখাবো। তখন তোমার চোখে আমার প্রতি ভয় না, শুধু ভালোবাসা দেখা যাবে। সম্মানিত ভিউয়ার্স, এই রমজানে সকল মুসলমান ভাইদের প্রতি আমার একটা অনুরোধ রইল, আপনি যেমন রোজা রাখেন তেমনই আপনার মা বোন স্ত্রীরাও রোজা রাখে, তাই ইফতারে দুই একটা আইটেম কম হলে রাগারাগি না করে বরং ইফতার বানানোর কাজে উনাদের যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করুন। বেশি কিছু না পারলেও অন্তত শরবত বানানোর দায়িত্বটা নিজে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ। বিশেষ দ্রষ্টব্য, ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করা।